তো দাদা, আমরা কালকে যে সেটিংটা করে দিই, যে কনফিগারেশনটা করে দিলাম সেটা হচ্ছে কোরাই সেভেনের একটা প্রসেসর দিয়ে। তো কোরাই সেভেনের এটা 13th generation একটা প্রসেসর, এখানে দেখেন এই যে 13 লেখাই আছে মডেলের মধ্যে। আর এই কে বলতে বোঝাচ্ছে আপনার হচ্ছে ওভারক্লকিং করা যাবে এটা দিয়ে। যেমন ধরেন আপনার এই প্রসেসরটা 5600 র্যাম ব্যবহার করবে, মানে কমপক্ষে, তো মানে ডিজের ফোর ব্যবহার করে 3200, ডিজের ফাইভ ব্যবহার করবে হলো 5600। তো 5600 বেশি আপনি যদি র্যাম নেন বেশি বাসের এবং আরও কিছু সেটিং টেটিং থাকে, সেখান থেকে আপনি হলো ওভার ক্লকিংয়ের মাধ্যমে এখান থেকে অনেক বেশি স্পিড বের করে নিয়ে আসতে পারবেন। তো আমি যেটা দেখলাম যে এই যে কে ভার্সন এবং নন কে ভার্সন, 1300-700 যে ভার্সনটা, কে এবং নন কে দুটাতে একই দাম, তো সেই জন্য আমি কে ভার্সনটাই রাখলাম। এখন মনে করেন যে এটাতে আপনার কোর আছে মোট 16টা, তার মধ্যে 8টা হলো পারফরমেন্স কোর, 8টা ইফিশিয়েন্ট কোর, মানে যে সফটওয়্যারটা আপনার কম ক্ষমতা ব্যবহার করবে সেটাতে ইফিশিয়েন্ট কোরগুলো ব্যবহার করবে, আর যে সফটওয়্যারটা বেশি ক্ষমতা সম্পন্ন কোর ব্যবহার করবে সেটাতে হলো আপনার হলো ওটাতে মানে পারফরমেন্স কোরগুলো ব্যবহার করবে। আর থ্রেড যেটা আছে এটাতে 24টা আছে, অনেক বেশি। তো এগুলো সবই মোটামুটি ঠিক আছে। তো এই প্রসেসরটা আমি মনে করি আইডিয়াল ওর কাজ শুরু করার জন্য। আর তারপরে গিগাবাইটের আমি একটা মাদার বোর্ড দিছি। তো গিগাবাইটের মাদার বোর্ড দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিগাবাইটের মাদার বোর্ডগুলো আসলেই যথেষ্ট মানে পারফরমেন্স বা লং টাইম পারফরমেন্স দেওয়ার জন্য খুব ভালো। যেমন আমি নিজেও একটা গিগাবাইটের মাদার বোর্ড ব্যবহার করতেছি, অনেক দিন ধরে চলতেছে এবং খুব ভালো চলতেছে, কোনো ডিস্টার্ব নেই বা সেই রকম কোনো সমস্যা নেই। কিছু সমস্যা হয়তো আছে কিন্তু মানে একেবারে খুব বেশি সমস্যা তা নেই, মানে গিগাবাইটের একটা নামই আছে যেটা লং টাইম ব্যবহার করার জন্য ভালো। তো এটা দিছি। তারপরে জি স্কেলের আমি র্যাম দিছি এখানে 6000, আবার যেহেতু 5600 সাপোর্ট করে 6000 এই জন্য দিলাম, যদি কখনো সে হলো ওভার ক্লকিং করে, আর যদি মনে হয় যে না 5600 নিলে আমার টাকা বাঁচবে তাহলে 5600 নেওয়ায় ঠিক আছে। তারপরে গিগাবাইটের একটা আমি গ্রাফিক্স কার্ড দিছি, যেমন এই যে দেখেন RTX 3060। তো এখানে আমি যদি রায়ান্সে গিয়ে আমি যদি এখানে দেখেন সব আউট অফ স্টক, শুধু দুটো আছে, একটা হচ্ছে 3060 আর একটা হলো 3060 Ti। তো Ti ভার্সনটা করে কি এই 3060 থেকে একটু এটাতে কম্পোনেন্টগুলো বেশি ইয়া করা থাকে, মানে প্রসেসর একই, জাস্ট খালি ফিচার কিছু আপগ্রেড করা থাকে। নিচে যদি আমরা এখানে আসি, এটা MSI-এর দিছে, এটা গিগাবাইট, আলাদা আলাদা কোম্পানি কিন্তু প্রসেসর তারা একই ব্যবহার করছে। কিন্তু এটার মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে কুডা কোর, হ্যাঁ এইটাকে কুডা কোর বলা হয়, এইটা যত বেশি হবে তত ভালো। তাহলে এইটা আমাদের হলো এটি হলো 3060 Ti, এখানে 4864 কুডা কোর, আর এখানে হলো 3584 কুডা কোর, অর্থাৎ এই কুডা কোরের সংখ্যাটা যত বাড়বে তত ভালো। তো যেহেতু এটা শুধু মনে করেন যে 3060, সেহেতু এর যাতে কম, আর 3060 Ti-তে একটু বেশি, এটাই হচ্ছে ব্যাপার। যেমন এখানে আপনার মনে করেন যে ওই কুডা কোডটা কম, কিন্তু এখানে আবার 12 GB আপনার হলো র্যাম দিছে, যেটা মনে করেন যে একটু বেশি করে দিছে, আর এইটাতে আপনার হলো 8 GB র্যাম দিছে। তো আপনার যেটা আপনি পোষাতে পারেন মনে হয় যে কোনো একটা নিলেই হলো। হ্যাঁ, তো আমি নিচের গিলাতে 3060 দিয়ে দিছি, 3060 Ti দেই নি, আচ্ছা 3060 Ti দেই নি আর কি, যাই হোক। তারপরে HP আমি একটা 500 হলো SSD দিছি HP-র। তো আপনার এই SSD-র ক্ষেত্রে এই যে PCIe SSD এইটা খুব ম্যাটার করবে, কেননা আপনি PCIe যখন হলো SSD নেবেন তখন এই SSD স্পিডটা মনে করেন যে 1000 MB-এর ওপরে চলে যাবে, অর্থাৎ আপনি ফাইল যখন কপি করবেন এখান থেকে ওখানে পারাবার করবেন, যে কোনো সফটওয়্যারে যেটা হেভি মনে করেন যে লেখালেখি করতেছে, রাইট রিড করতেছে SSD-তে, তখন আপনার এটা খুব উপকার দেবে। আর এই M.2-এর আবার একটা SATA টেকনোলজি পাওয়া যায়,
হ্যাঁ, কিন্তু সেটি আপনার হলো সর্বোচ্চ দেবে হলো 500 থেকে 500 500 বা 550 MB রাইড রাইড অথবা রিড দুটাই দিতে পারে, কিন্তু ওইটা দিয়ে আপনার এখনকার আর কি মাদারবোর্ডগুলোতে M.2 এবং PCIe সাপোর্ট যেহেতু আছে সেহেতু আপনার এটা ব্যবহার করে ভালো হবে। তো এটা আমি কম দামে একটা দিছি, তো এই স্যামসাংয়ের যদি দেওয়া পড়ে তাহলে কিন্তু প্রচুর দাম পড়বে, কারণ স্যামসাং অ্যাবসলিউট বেস্ট। আচ্ছা, তারপরে কুলার মাস্টার, এখানে একটা আমরা লিকুইড সিপিউ কুলার, এই যে লিকুইড সিপিউ কুলারের অনেক প্রকার আছে, এখানে যদি আমি শুধু সার্চ দিই, সরি এখানে ইয়েই আছে লিকুইড সিপিউ অল ব্র্যান্ড, এই যে লিকুইড সিপিউ কুলার যেখানে দেখেন 90টার মতো আছে, এগুলো বিভিন্ন ইয়ার আছে। আপনাদের যে প্রসেসরটা, এই প্রসেসরটা অনুযায়ী আপনাকে LGA একটা অপশন আছে সেটা দেখতে হবে, এই যে LGA 1700, এই LGA 1700 আপনার মনে করেন যে যেটাতে 1700 সাপোর্ট থাকবে সেটা আপনার কাজ করবে। তো আমি 1700 কপি করে এখানে সার্চ দিই, দেখেন এই যে যেখানে 1700 আছে, 1700 আছে, নেক্সট 1700 1700, যেখানেই 1700 আছে আপনি সেটাই সাপোর্ট করতে পারবেন। তো ওর যেহেতু Core i7 একটা হেভি পারফরমেন্স ওয়ালা প্রসেসর, সেহেতু দুই ফ্যান সহ গুলো নিলে ভালো হয়। তো এইটার আবার এখানে দেখেন ফ্যান স্পিডের ওপর, ফ্যান যত বেশি স্পিডে ওই লিকুইড ভিতরে যেটা থাকবে এই পাইপের মাধ্যমে যে লিকুইডটা যাতায়াত করবে, এই লিকুইডটা যত বেশি দ্রুত পাস হবে হ্যাঁ তত আপনার সিপিউটা বেশি মানে ঠান্ডা থাকবে। তো যত বেশি RPM তত বেশি আপনার দাম বেশি, মনে করেন যে এখানে সর্বোচ্চ দেওয়া আছে 2500 RPM, তো 2500 RPM এর যেগুলো দেওয়া আছে সেটা দেখেন যে 8000 টাকা থেকে শুরুই হয়েছে, 18000 12000 15000। তো এইটা মূলত ওখানে ওয়ান স্পট যায় আপনার হলো কেনার সময় বোঝা লাগবে যে আপনি কোনটা কিনতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ডিপ কুলের একটা এখানে পাওয়ার সাপ্লাই, তো এই পাওয়ার সাপ্লাইটা আমি এখানে দিছিলাম 1000 ওয়াট। তো 1000 ওয়াট দেওয়ার একটাই কারণ যে ওখানে যেহেতু ওর একটা কে প্রসেসর দেওয়া আছে, এই যেখানে দেখেন কে প্রসেসর, কে বলতে ওভারক্লক, সে যদি কখনও ওভারক্লকিং দরকার হয় তাহলে কে ওই প্রসেসরটা ব্যবহার করতে পারবে এবং যথেষ্ট পাওয়ার দরকার হবে, তখন 1000 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই তাকে সাপোর্ট দেবে, এটাই মূলত উদ্দেশ্য। কিন্তু যদি বাজেট কম থাকে অবশ্যই আপনারা কম দামি বা কম ওয়াটের ইয়ে নিতে পারেন, যেমন আমি কম দামি যেটা সেটিং করছি সেখানে 750 ওয়াটে দিছি। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই। আর কিবোর্ড মাউসের ক্ষেত্রে আমি বলবো যে বাজারে যেটা সে পায় আপাতত নিয়ে ব্যবহার করুক, পরবর্তীতে কিবোর্ড মাউস আপনার গ্রাফিক্সের যে কাজগুলো করে সেটার জন্য স্পেশালি কোনো কিবোর্ড মাউস থাকলে সে নিজেই মনে হয় খুঁজে নিতে পারবে। আর কেসিংয়ের জন্য আমি 5000 টাকা ধরে রাখছি। হ্যাঁ, কেসিংয়ে মনে করেন যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে সিপিইউ কুলারগুলো যেগুলো আছে এগুলো কোন কেসিংয়ে ফিট হবে সেটার উপর নির্ভর করে আপনাকে কেসিং নিতে হবে। এটা কেসিংটা আগে পছন্দ করলে হবে না, আপনাকে আগে দেখতে হবে যে আপনি কোন রেঞ্জের মধ্যে আপনার এই সিপিইউ কুলারগুলো নেবেন, সেটা কোন কেসিংয়ের মধ্যে ফিট হবে সেই অনুযায়ী নিলে সবচেয়ে ভালো হয়। আর কেসিংয়ের মধ্যে পাওয়ার সাপ্লাইটাও যেন ফিট হয় ঠিকমতো, এটাও একটা দেখার বিষয়। আচ্ছা, এইগুলো গেল। এখন হচ্ছে আমি এখানে প্রাথমিকভাবে আসুসের একটা হলো আমি মনিটর দিচ্ছি। তো মনিটরের ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে আপনি যদি এখানে দেখেন মনিটর, এখানে মনিটর দেওয়া অল মনিটরে যাই, আপনাকে যেটা প্রথমেই দেখতে হবে সেটা হচ্ছে প্যানেল টাইপ, প্যানেল থেকে IPS, কারণ ওই যে পাওয়ার সাপ মানে কারেন্ট গেলে যে IPS ব্যবহার করে সেই IPS নয়, এটার নাম হচ্ছে ইন প্যানেল সুইচিং। এই IPS সিস্টেমটা এই জন্যে যে যে মনিটরটাতে IPS থাকবে আপনি কোনো অ্যাঙ্গেল থেকে দেখেন ওই মনিটরটাতে আপনি নেগেটিভ দেখতে পারবেন না, আপনি সুন্দর মনে করেন যে দেখতে পারবেন, যে অ্যাঙ্গেল থেকে দেখেন সুন্দর দেখতে পারবেন, কোনো ওই নেগেটিভের মতো একটা যে ফিল চলে আসে সেটা আসবে না। তো IPS প্যানেল আপনাকে নিতে হবে, এটা হলো মাস্ট। তারপরে আপনার দুটো অপশান আছে, সেটা হচ্ছে অবশ্যই টাকা পয়সার উপরে আপনাকে নিতে হবে, কিন্তু আমি আর দুটো অপশান আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে দেখবেন কিছু মনিটর উপরটা কাঁচের, আর কিছু কিছু মনিটর মনে হবে যে এটা ক্লাস নয় এটা প্লাস্টিকের মতো। তো কাঁচের যদি আপনি মনিটরটা নেন ওটা দেখে আপনার মনে হবে, ওইটাতে একটা সমস্যা হচ্ছে যে আপনার পিছনে আপনার ওই মনিটরটা মনে করেন আপনি বসে আছেন আপনার মাথার পিছনে কোনো একটা লাইট আছে, বা আপনার মনে করেন পিছনে হলো একটা জানালা আছে, জানালা থেকে সূর্য আলো ভিতরে আসতেছে, তো এই আলোটা যখন মনে করেন মনিটরে পড়বে
এই কাঁচওয়ালা যে মনিটর গুলান এগুলা করবে কি রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে আপনাকে ওই আলোটা আপনার আপনার চোখে চলে আসবে। তো এই জিনিসটা একটা সমস্যা, যদি আপনি অন্ধকার রুমে থাকেন আপনার মনিটরের পিছনের দিকে আলো থাকে তাহলে ঠিক আছে, কিন্তু মনিটরের সামনে অর্থাৎ আপনার মাথার পিছনের দিকে যদি আলো থাকে তাহলে সেটা মনিটরের উপর পড়ে রিফ্লেক্ট করবে কাঁচের গ্লাসে। আর কাঁচ ছাড়া যেগুলা মনিটর পাওয়া যায়, যেমন আমি এখন ব্যবহার করতেছি আসুসের একটা মনিটর যেটা আমার দোকানে ব্যবহার হয়, তো এই মনিটরটা হচ্ছে আপনার এমন একটা মনিটর এখানে পিছনে আলো থাকবে কিছু থাক এ করে কি ওই আলোটাকে শুষে নেয়, এটা হলো রিফ্লেক্ট করে না, আপনার চোখে রিফ্লেক্ট করে না। তো আমারই আবার একটা হলো মনিটর আছে ডেলের, হ্যাঁ ওই কাঁচওয়ালা সিস্টেম, তো ওইটাতে আবার রিফ্লেক্ট করে, তো ওটা আবার বিরক্ত লাগে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে মনিটরের ক্ষেত্রে। তো মোটামুটি এটাই হচ্ছে আলোচনা। ওই এখানে আমি হলো একটা দামি কনফিগারেশন করে দিছি, একটা মিড রেঞ্জের করে দিছি, আর একটা হচ্ছে লো এন্ডে করে দিছি। এখন লো এন্ডে আমি কী কী কমাইছি সেটা আপনাকে আমি একটু বলতে পারি। সেটা হচ্ছে প্রসেসর আমি ঠিকই রাখছি, কেননা প্রসেসরটা লাগবেই, এটার কোনো মাপ নেই। প্রসেসরটা খুবই গুরুত্বপূর্ণ। তো এমএসআইয়ের প্রো আমি একটা মাদার বোর্ড দিচ্ছি, তখন এইটা হলো 11,800 আর এটা যেটা সবচেয়ে দামি সেটা 22,000। তো এত কম বেশি হওয়ার কারণ কি? তো কম বেশি কিছুই না, এই প্রসেসরটা এই মাদার বোর্ডে সাপোর্ট করবে, কিন্তু হয়তো বা এইটাতে আপনার হলো কিছু ফিচার কম আছে। যেমন আমি ধরে যদি কপি করে এটা সার্চ দিই অনলাইনে, লোড নিচ্ছে, আচ্ছা অ্যাকসেপ্ট, এটা স্পেসিফিকেশন কই, ডিএফ ওভারভিউ, আচ্ছা পোর্ট একটা এইচডিএমআই মানে আছে, মানে এইটাতে আপনার হলো ওই যে দেখেন এখানে একটা হলো এইচডিএমআই আছে, একটা ডিসপ্লে পোর্ট আছে, একটা ভিজিএ আছে। তো সাধারণত দামি ইয়েগুলোতে ভিজিএ থাকেই না। তারপর দেখেন যে আগের যে PS2 হলো ইয়ে থাকতো ওই মাউসগুলো ব্যবহার করা সেই অপশানটা দিচ্ছে, অবশ্য এটার দরকার হয় না, আজকাল সবই USB দিয়ে চলে। তো এই মাদার বোর্ডে আপনি হয়তো কিছু ফিচার কম পাবেন, যেমন হয়তো এটাতে M.2গুলো হয়তো একটা আছে, মানে স্টোরেজে দেখতে হবে স্টোরেজ, হ্যাঁ M.2 একটা আছে। তো M.2 যেগুলোতে আমরা দামি ইয়ে থাকবে সেখানে বেশি থাকবে। তো ফিচারে কম বেশি, তাছাড়া আর কিছু না, মাদার বোর্ড এটাও যা ওই দামিগুলো একই, কিন্তু ফিচারে কম বেশি থাকে এই। তো এটা দেওয়া পড়ছে। তারপরে ট্রান্সেন্ডের আমি হলো 32-এর জায়গা 16 GB আপনাকে রাম দিচ্ছি, এবং এখানে দেখেন 6000 না দিয়ে হলো 5600 মেগাহার্সের একটা ইয়ে দেওয়া হয়েছে। তারপরে MSI-এর 3060, আচ্ছা ওই যে 3060 Ti না দিয়ে 3060 করে দিছি, তো এটাতে হয়তো কিছু টাকা পাচ্ছে। তো HP যে হলো SSDটা ওটা আমি ওটা তো কম করে রাখছিলাম, এটাও তো কম, এর নিচে আর কি অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করা আমার মনে ঠিক হবে না। HPটাও ভালো, স্যামসাংও ভালো। আর ডিপ কুলের এখানে দেখেন আমি একটু এটার দাম কমায় অন্য একটা ভাষণ দিয়ে দিছি। তো এটা সবই নির্ভর করবে আপনি যেখানে যাচ্ছেন সেখানে কী পাওয়া যাবে না যাবে সেটা। তারপরে হলো ডিপ কুলে পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি, পাওয়ার সাপ্লাইটা তাও 750 ওয়াটের, তাও দেখেন 10,300। তো এই 750 ওয়াটের আমারও একটা পাওয়ার সাপ্লাই ছিল কোর্সিয়ারে, ওটা নষ্ট হয়ে গেছে, ওইটা কিনছিলাম তখন ওই সময় আমার 12,000 টাকা পড়ছিল। কিবোর্ড মাউস ওখানে লিখছিলাম বুঝি 2,000, এখানে 1500 করে দিলাম, কেসিংটা ওখানে 5,000, এখানে 4,000 করে দিলাম। তো আমার কেসিংটা ওই যে বললাম যে প্রসেসর কুলার এবং হলো পাওয়ার সাপ্লাই এই দুটো যাতে ম্যাচ করে ওই হলো কেসিংটাতে, সাধারণত বেশিরভাগ ইয়াতে কেসিং ম্যাচ করে, সেই অনুযায়ী আমি হলো 4,000 টাকা ধরে রাখলাম। তো এটা ওখানে গিয়ে ওটা পাওয়ার ওপর নির্ভর করবে, কেননা কেচিং কিবোর্ড মাউস এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের পাওয়া যায়, তো এটার কোনো ঠিক ঠিকানা নেই। তবে প্রসেসর মাদার বোর্ড বা র্যাম এগুলোর মোটামুটি এটা ঠিক আছে, জানে এটা সব জায়গাতে মোটামুটি পাওয়া যাবে। আর মনিটর আমি 12,000 টাকার মধ্যে ধরে রাখলাম, তখন এটা হলো আপনারা ওখানে গিয়ে ওটা যেটা পাওয়া যাবে সেটার উপর নির্ভর করবে। তো আমার ধরেন যে লোয়েস্টে আসছে 1,40,000, তো এটা হলো বাংলাদেশি টাকায়, তাহলে BDT to rupee কনভার্ট করি, তো আমরা এটা দেই 1,40,000 ইন্ডিয়ান রুপিতে, দেখেন 1,07,000 টাকার মতো
আপনার নিয়ে আসতেছে। তো এটা দিয়ে সে শুরু করতে পারে, এটা যে তার কাজের জন্য আইডিয়াল আমি কিন্তু সেটা দাবি করব না, তবে এটা দিয়ে সে শুরু করতে পারবে। তার হয়তো একটা রেন্ডারিং যেটা মনে করো 1 ঘন্টায় হয়তো সেটা 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু এটাই আপাতত একটা সমাধান আমি মনে করতেছি। তো এটাই সে যদি একটু যখন ফাইনাল সে নিবে তখন যে কোটেশনগুলো সে পাবে সেটা দেখে যে সে যদি বলতে পারে যে না এটা এটা আমি হলো পাচ্ছি, সেটা করা যেতে পারে। তো এটা আপাতত আমার মাথায় এটা আসলো, তো এটা আপনাকে দিলাম, তো আপনি এটা দেখেন, দেখে আমাকে জানান যে আসলে বা আপনার ভাইকে দেখান সে কী বলে। যদি আরও কোনো সাজেশন লাগে, প্রশ্ন থাকে আমাকে জানায়।